আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা সাপ্লাই স্ক্রিনের একটা ডিজাইন করব। তো সেই ডিজাইনের উপর বেস করে নেক্সট ভিডিওতে আমরা রান টাইম পারমিশন কিভাবে আপনারা নিবেন ইউজারের কাছ থেকে সেটা দেখব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন সাপ্লাই স্ক্রিনে সেটা ডেনি দিলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যালার্ট ডায়লগ শো করতেছে। তো তারপরে আপনাদের ইউজারকে সেটিংয়ে পাঠিয়ে দেবে অ্যাপটা ওপেন করলে, কারণ কয়েকবার ডেনি দেওয়ার পরে ইউজারের যাতে পারমিশনটা নিয়ে নেয়, তো এর জন্য সেটিংয়ে পাঠিয়ে দিবে। তো তারপরে আমি এখানে সেটিং থেকে পারমিশন দিয়ে দিলে, স্টোরেজ পারমিশন দিয়ে দিলে আপনাদের অ্যাপটা সরাসরি ওপেন হয়ে যাবে। তো আমার না দেওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওপেন হচ্ছে না। তো আমি স্টোরেজের এখন পারমিশন দিয়ে দিব। তো তারপরে কিন্তু দেখতে পারবেন যে অ্যাপটা ওপেন হয়ে গেছে, এটা রিফ্রেশ বা রিলোড দিলেও শো করবে, সমস্যা নেই। আর একবার পারমিশন দেওয়ার পরে আর পরে আর পারমিশন চাবে না, কারণ শেয়ার প্রিফারেন্সেসের কাছেও করে দিব সেকেন্ড পার্টে। তো ফার্স্ট পার্টে আমি ডিজাইনটা শুধু করতে পারবো, কারণ অনেক কোড লিখতে হবে মোটামুটি। তো এখানে ভিডিও প্লে দিলে সব ফাইন। তো এই ভিডিওটা মূলত অনেক আগেই দেওয়া দরকার ছিল, মানে সিরিজটা শুরুতেই, তারপরেও যাতে সাপ্লাই স্ক্রিন নিয়েই ভিডিওই যাতে আপনাদের বিরক্তি না আসে যায়, তার জন্য আমি প্রথমে এই ভিডিওটা দিই নাই। সিম্পল একটা সাপ্লাই স্ক্রিন তৈরি করছিলাম, তো সেটা আমি আপনাদের প্রথমে দেখিয়ে নিচ্ছি। তো আপনারা যারা রান টাইম পারমিশনের কাজ করতে চান, মানে ইউজারের কাছ থেকে ক্যামেরা পারমিশন, ইন্টারনেট পারমিশন, যে কোনো পারমিশন নিতে চান, সেক্ষেত্রে আপনারা আজকের দুইটা পার্ট ভিডিও দেখার পরে আপনাদের রান টাইম পারমিশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, ইউজারের কাছ থেকে যে কোনো পারমিশন নিয়ে নিতে পারবেন। তো আমি আজকের এই পার্টে আর পরের পার্টে ইউজারের কাছ থেকে স্টোরেজ পারমিশনটা নিব। তো স্টোরেজ পারমিশনের পরিবর্তে আপনারা যে কোনো পারমিশন এখানে চেঞ্জ করে দিয়ে দিতে পারবেন পরবর্তীতে। তো যে পর্যন্ত কাজ করা ছিল আর কি, তো এখানে ডেন দিলে দেখতে পাচ্ছেন নিচ দিয়ে ডিনাইডের টোস্ট শো করতেছে। তো এইটা প্রফেশনালি অ্যাপ্রোচ নেই, কারণ এটাতে জাস্ট আমি ওপেন করতেছি আর ডেনি দেখিয়ে আমার আর কিছু সেটিংয়ে নিয়ে যাচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। তো আপনারা যদি সাপ্লাই স্ক্রিনে আপডেট না করতে চান, সেক্ষেত্রে পারমিশন গ্র্যান্টেড যে যেখানে লিখেছিলাম সেটা আপনারা চেক পারমিশন দিয়ে দিবেন, সেক্ষেত্রে ইউজারের আরও বুঝতে সুবিধা হবে যে দুইবার ডেনি দেওয়ার পরে পারমিশনটা আপনাদের চেক করতে বলবে। দেখতে পাচ্ছেন চেক পারমিশন। তো আপনারা যদি সব কোড না লেখেন, এইরকমই থাক রেখে দিতে চান, সেক্ষেত্রে আপনাদের এইরকম ডেনির পরিবর্তে এখানে চেক পারমিশন দিলে এটাই বেটার হবে। দেখতে পাচ্ছেন। তো তারপরে আপনারা যদি প্রফেশনালি অ্যাপ্রোচ নিয়ে কাজ করতে চান, অ্যাপ্রোচ আছে এরকম কাজ করতে চান, সেক্ষেত্রে আগের তৈরি সাপ্লাই স্ক্রিন অ্যাক্টিভিটিটা ডিলিট করে দিবেন। তো তারপরে ডিলিট করার পরে এখানে যাবে না, যারপর গ্যারেলটা আবার সিঙ্ক করবেন গ্যারেলটা, তাহলে কিন্তু দেখতে পারবেন যেটা অ্যাক্টিভিটি ডিলিট করছেন সেটা কিন্তু এখান থেকে চলে গেছে। তো অ্যান্ড্রয়েড স্টুডিও এই ভার্সনটাতে এই প্রবলেম। আগের আমরা সাপ্লাই স্ক্রিন তৈরি করছিলাম ক্লাস নিয়ে, তো আজকে আমরা তৈরি করব অ্যাক্টিভিটি নিয়ে। ফুললি অ্যাক্টিভিটি তৈরি করে নিচ্ছি। তো প্রথমে অ্যাক্টিভিটির নামটা দিতে পারি সাপ্লাই স্ক্রিন অ্যাক্টিভিটি। তো আপনার যে কোনো নাম দিতে পারবেন, শুধু নামটা মনে রেখে পরবর্তী অপশনগুলোতে কাজ করে নিলেই হবে। তো এরপরে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে হবে। এর আগে এখানে আপনাদের থিম একটা স্টাইল তৈরি করতে হবে, বর্তমানে যে স্টাইলটা আছে, বা এর আগে আমি একটা সাপ্লাই স্ক্রিনের থিম তৈরি করছিলাম, জাস্ট আমি রিমুভ করে দিচ্ছি, কারণ আপনার ভিডিও প্লেয়ারের সিরিজ থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে
আপনারা মনে করবেন যে সাপ্লাই স্ক্রিনটা আপডেট করা হচ্ছে, আর যারা নতুন পারমিশন নিয়ে আস মানে নতুন ভাবে দেখতেছেন ভিডিওটা, অন্য কোনো ভিডিও দেখেন নাই, তারা এইভাবে যে কোনো অ্যাপের যে কোনো পারমিশন নিয়ে নিতে পারবেন ইউজারের কাছ থেকে রান টাইম পারমিশন। তো আমি এখানে থিমটা চেঞ্জ করে দিলাম, সাপ্লেস থিম ডট আমার যে অ্যাপটার নেম সেইটা। তো তারপরে এখানে আরেকটা অ্যাট্রিবিউট লিখে দিচ্ছি, উইন্ডো অ্যাকশন বার, সরি এটা হবে উইন্ডো ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড আমাদের তৈরি করে নিতে হবে ড্রয়াবলে। তো আমি এখানে ড্রয়াবল স্ল্যাশ ব্যাকগ্রাউন্ডটা যেহেতু এখন তৈরি করি নাই, জাস্ট সাপ্লাইস আন্ডারস্কোর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, এখানে কপি করে দিয়ে দিই। তো মিটা, আর এখানে স্ট্যাটাস বারের কালারটা যে আছে, তো সে আর এখানে উইন্ডো ব্যাকগ্রাউন্ডটা ডাবল লেখা হয়েছে যার জন্য রেড দেখাইছে, একটা রিমুভ করে দিতে পারেন। আর স্ট্যাটাস বার কালারটা রিমুভ করে দিবেন, লাগবে না। তারপর আমি ড্রয়াবলে একটা ব্যাকগ্রাউন্ড তো তৈরি করে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি এখানে সাপ্লাইসের বিটা বড় হাতের থাকার কারণে হচ্ছে না, ছোট হাতে করে ওকে দিয়ে দিবেন, আর ওইটা ছোট হাতের দিয়ে চেঞ্জ করে নেবেন। তো এখন সিলেক্টার থেকে চেঞ্জ করে আপনারা অন্য লেয়ার লিস্টে নিয়ে নেবেন। তো এরপর আমাদের আইটেম নিতে হবে, তো আমি আইটেম ক্লোজ করে এর ভিতরে অ্যান্ড্রয়েডের কালার নিব, শিপ নিয়ে শিপের ভিতরে স্পেসগুলো কমিয়ে দিচ্ছি, সলিড কালার নিচ্ছি, অ্যান্ড্রয়েড সলিড কালার হোয়াইট। তো এরপরে এখানে আমাদের মিট ম্যাপ নিয়ে সেটটাতে আইকন সেট করতে হবে, তার জন্য সরি মিট ম্যাপ না, মিট ম্যাপ হবে। তারপর এসআরসি দিয়ে ড্রয়াবল থেকে আমি আইকন নিয়ে নিচ্ছি। তো ড্রয়াবলে আপনাদের সাপ্লাই স্ক্রিনের আইকন হিসেবে আপনারা 150 পিক্সেল দিতে পারেন। তো এরপর সাপ্লাইস অ্যাক্টিভিটিটা আপনারা এখানে চেঞ্জ করে দিবেন ম্যানিফেস্টের। তো এর আগে অবশ্য সাপ্লাই স্ক্রিনে অ্যাক্টিভিটিতে লঞ্চিং অ্যাক্টিভিটি দেওয়া ছিল, আর থিমটা আচ্ছা এখানে চেঞ্জের দরকার নাই, আপনারা থিম উপরে যেটা আছে সেটা থাকুক, আপনার জাস্ট নতুন আরেকটা থিম তৈরি করে নেবেন সাপ্লাই স্ক্রিন যেটা তে তৈরি করলেন, আর এটা আপনারা লঞ্চিং অ্যাক্টিভিটি দিয়ে দিবেন। যেহেতু সাপ্লাই স্ক্রিনের অ্যাক্টিভিটিটা আমি ডিলিট করে দিয়েছি, তাই আমার ইন্টেন্ট ফিল্টারটা সহ ডিলিট হয়ে গেছে, তো যার জন্য আমি ইন্টেন্ট ফিল্টারটা আমাদের আবার দিয়ে দিতে হবে। আমি এখানে লঞ্চিং ইন্টেন্ট ফিল্টারটা দিয়ে দিচ্ছি আবারও, ইন্টেন্ট ফিল্টারটা আমার সাপ্লাই স্ক্রিনে আছে, তো তার জন্য আমি সাপ্লাই স্ক্রিনের ভিতরে ইন্টেন্ট ফিল্টারটা লিখে দিছি। আর ক্যাটাগরিটা নট নেম হবে লঞ্চার, তো এখন সাজিয়ে নিতে পারেন, জাস্ট আর কোনো কিছু করার দরকার নেই। আমি অ্যাপটা রান করে দেখেছিলাম যে কাজ করতেছে কি না, সেটা দেখানো আপনার দরকার নাই, জাস্ট পরে আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আর নিউ, তো আমাদের রানেবল নিয়ে নিতে হবে, কারণ আমি সাপ্লাই স্ক্রিনটা যত সেকেন্ড পর্যন্ত দেখাতে চাচ্ছি তত সেকেন্ড আমরা লিখব। এর আগে আমি আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করে নিচ্ছি, কারণ সাপ্লাই স্ক্রিনটা দেখানোর পরে আমার যে অ্যাক্টিভিটিতে যাবে সেই অ্যাক্টিভিটিটা আমি দিয়ে দিচ্ছি।
তো এখানে অ্যালাউ অ্যাক্সেস অ্যাক্টিভিটি নাম দিতে পারি, আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিতে পারবেন, সমস্যা নেই। তো আমাদের অ্যালাউ অ্যাক্সেস অ্যাক্টিভিটিতে আমরা সাপ্লাই স্ক্রিনের এই অ্যাক্টিভিটি থেকে যাব, তার জন্য আমি স্টার্ট অ্যাক্টিভিটি দিয়ে দিচ্ছি, নিউ দিয়ে আর ইন্টেন্টের মাধ্যমে সাপ্লাই স্ক্রিন অ্যাক্টিভিটি থেকে দিস আমি যাব অ্যালাউ অ্যাক্সেস অ্যাক্টিভিটিতে, সেটা দিয়ে ক্লাস। ওকে, তো আমাদের অ্যাক্টিভিটিটা অবশ্যই স্টার্ট করতে হবে বা ফিনিশ করতে হবে, স্টার্ট তো করা হলো, অ্যাক্টিভিটিটা ফিনিশ করে দিতে হবে। আর এইখানে আমি মিলি সেকেন্ডে দিয়ে দিচ্ছি, কিছু একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমার এখানে আপনার সাপ্লাই স্ক্রিনটা যত সেকেন্ড আপনারা রাখতে চাচ্ছেন, মানে শো করতে চাচ্ছেন, তত সেকেন্ড এখানে আপনার ব্র্যাকেটের মাঝখানে, ব্র্যাকেট দুইটা দরকার নেই, করে দেবেন। আর যত সেকেন্ড এখানে রাখতে যাচ্ছেন তত সেকেন্ডে এখানে দিয়ে দিবেন। আমি 3000 সেকেন্ড মিলি সেকেন্ডে দিয়ে দিলাম, তো 3000 মিলি সেকেন্ডে তো 3 সেকেন্ড হয় আপনার জানেন। তো এরপর আমি আমার যে আরেকটা অ্যাক্টিভিটি, তো সেটাতে আমি রিলেটিভ লেআউট করে নিলাম, দেন আমি একটা কালার অ্যাড করে নিচ্ছি কন্ট্রোল ডি দিয়ে, এটা অ্যালাউ কালার দিয়ে দিতে পারি, নেম এনিথিং নেম দিতে পারেন, সমস্যা নেই। তারপর কালারটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন, যেহেতু এখানে একটা টেক্সট শো করবে আর আপনারা যে কোনো কিছু লিখতে পারবেন, জাস্ট ইউজার যাতে বুঝতে পারে যে অ্যালাউ দিতে হবে এই ভিডিও প্লেয়ারটাকে, বা আপনারা যেই অ্যাপ নিয়ে কাজ করতেছেন সেটা ক্যামেরা অ্যাপ হোক বা ভিডিও এডিটর অ্যাপ হোক বা ফটো এডিটর অ্যাপ হোক। জাস্ট আমি কিছুটা ডিজাইন করে নিচ্ছি, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দিচ্ছি, প্যাডিং 20 ডিপি, আর ব্যাকগ্রাউন্ডটা আমি যেটা তৈরি করলাম অ্যালাউ কালার নামে সেটা নিয়ে নিচ্ছি। আর আমি এখানে একটা ইমেজ ভিউ নিচ্ছি, তো ইমেজ ভিউটা 170 ডিপি করে দিচ্ছি, হাই ডু ইট সেম করে দিচ্ছি। তো এরপরে আমাদের এটার আইডি দিতে হবে, কারণ এই ইমেজ ভিউর নিচে আমি যে টেক্সটগুলো নিব এই আইডির মাধ্যমে আমাদের এই নিচে নিতে হবে রিলেটিভ লেআউটে। তো এখানে আমি একটা ইমেজ নিলাম, পরে আমি চেঞ্জ করে দেব, সমস্যা নেই। তো লেআউট মার্জিন টপ উপর থেকে কত ডিপি নিচের দিকে যাবে সেটা আমি দিয়ে দিলাম, আর সাইজটা আমি আর কিছুটা ছোট করে দিচ্ছি, ইমেজের সাইজটা বেশি বড় হলে খারাপ দেখা যাবে। তো এরপরে আপনারা এখানে লেআউট সেন্টার হরিজন্টাল ট্রু করে দিবেন, তাহলে মাঝখানে যাবে। এরপর আমি আর একটা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি, টেক্সট ভিউ, এটা আমি র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট করে দিচ্ছি, এটার একটা আইডি দিয়ে দিচ্ছি টেক্সট 1 নামে, তো এনিথিং দিতে পারেন, সমস্যা নেই। তো এরপরে লেআউট বিলো, এটা আমি উডপের যে আইডিটা নিলাম অ্যালাউ আইকনের, সেই আইডিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ আমি এই উপরের ইমেজের নিচে আমি এই টেক্সটটা নিতে চাচ্ছি। তো টেক্সট সাইজ আমি 30 এসপি করে দিচ্ছি, আর লেআউট গ্রেভিটি সেন্টার করে দিচ্ছি, গ্রেভিটি সেন্টার করে দিচ্ছি, আর লেআউট মার্জিন টপ ইমেজ থেকে, ইমেজের লোগোটা থেকে নিচ দিকে লেখাটা কত নিচে যাবে সেটা আমি 10 ডিপি করে দিচ্ছি। আর টেক্সটে আমি টেক্সটই লিখে দিচ্ছি, পরে চেঞ্জ করে নিব, সমস্যা নেই। আর টেক্সটে কালারটা আমি অ্যান্ড্রয়েড থেকে হোয়াইট কালার নিয়ে নিচ্ছি, অ্যান্ড্রয়েড থেকে, তো হোয়াইট নেওয়া হয়েছে। এখন এটার সেন্টার হরিজন্টাল টু করে দিচ্ছি, লেআউট সেন্টার হরিজন্টাল। এরপর আরেকটা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি, এই টেক্সটের নিচে আমার যাতে আরেকটা টেক্সট শো করে
সেটা আমি র‍্যাপ কন্টেন্ট করে দিছি, আর টেক্সট আইডিটা টেক্সট টু করে দিচ্ছি। আর এখানে টেক্সট টু দিয়ে দিলাম, আর টেক্সটে কালারটা হোয়াইট করে দিচ্ছি। আর টেক্সটের প্যাডিংটা আমি 10 dpi করে দিচ্ছি, টেক্সটের সাইজ 20 sp করে দিচ্ছি, গ্রেভিটি সেন্টার করে দিলাম, আর লেআউট সেন্টার হরিজন্টাল ট্রু করে দিছি, আর এটা লেআউট বিলো যেটা আছে সেটা আমার টেক্সট টু হবে অ্যাকচুয়ালি এখানে, তাহলে উপরেরটা নিচে যাবে টেক্সট। তো এরপর ক্লোজ করে দিবেন, এরপরে চাইলে একটা বাটন নিতে পারেন, তো বাটনে যাতে ইউজারে ক্লিক করলে পারমিশনে ডায়লগটা অ্যালার্ট ডায়লগটা শো করে, তার জন্য আমাদের নিচে একটা বাটন নিতে হবে। তো বাটনে উইডথটা 400 dpi করে দিছি, আর হাইটটা র‍্যাপ কন্টেন্ট করে দিছি, আর টেক্সটটা দিয়ে দিচ্ছি অ্যালাও অ্যাক্সেসের, ইউজার যাতে অ্যালাও অ্যাক্সেস লেখা দেখলে বুঝতে পারে যে এখানে ক্লিক করে অ্যালাও অ্যাক্সেস করতে হবে। লেআউট সেন্টার হরিজন্টাল ট্রু করে দিছি, লেআউট আর প্যারেন্ট বটম ট্রু করে দিছি যাতে নিচে যায় বটনটা, টেক্সট অল ক্যাপ ট্রু করে দিছি যাতে সব অক্ষরগুলো বড় হাতের হয়। তারপরে এখানে দিতে পারি লেআউট মার্জিন বটম, তো নিচ থেকে কত উপরে উঠবে সেটা আমি এখানে 20 dpi করে দিছি। তো ট্যাক্স কালারটা আমি হোয়াইট করে দিলাম, আর ট্যাক্স সাইজটা একটু বাড়িয়ে দিলেও দিতে পারেন আপনার সমস্যা নেই, আর এটা একটা আইডি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিলাম আইডি। তো এটা আমার ব্যাকএন্ডে লাগবে, ব্যাকএন্ডে অন ক্লিক লিসেন অ্যাড করতে গেলে সেটা লাগবে অবশ্যই। তো আমি ওইখানে যা নিচ্ছি এখানে আমি ফাইন্ড করব। তো প্রথমে একটা বাটন নিয়েছে, ওই অ্যাক্টিভিটির প্রয়োজনীয় জিনিস হলো একটা বাটনই, তো সেই বাটনটা অ্যালাউ অ্যাক্সেস পিটিএন দিয়ে দিলাম। তারপর ফাইন্ড করে নিচ্ছি বাটনটার আইডি, তো অ্যালাউ বিটিএন ইকুয়াল টু ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট অ্যালাউ বাটন, আইডিটা হলো অ্যালাউ অ্যাক্সেস। তো অ্যালাউ বিটিএন এ অন ক্লিক লিসেনার অ্যাড করতে পারি, সেট অন ক্লিক লিসেনার, নিউ ডট ভিউ অন ক্লিক লিসেনার। তো এইটুক কাজ করে আমরা অ্যাপটা রান করে দেখতে পারি, বা এখানে আমি আইকনটা সাইজটা ইনক্রিজ করতে পারি। ইনক্রিজ বলতে আপনাদের ইমেজটাই ফটোশপ দিয়ে কেটে ছেড়ে নেবেন, কারণ এখানে অ্যাট্রিবিউট বিটম্যাপে কম কাজ করে, এই হাইড উইডথতে কিন্তু কাজ করবে না, জাস্ট গ্রেভিটি সেন্টার এটা দিতে পারেন। আর ইমেজটা অবশ্য 120 পিক্সেল 150 পিক্সেল এরকম করে নেবেন। এরপরে যে এখানে ইমেজটা আছে সেটা নতুন একটা ইমেজ দিতে পারি, সব জায়গায় এক ইমেজ ভালো লাগবে না। তো আমার এখানে অনেকগুলো আইকন আছে দেখতে পাচ্ছেন, আমি অবশ্যই ভিডিও দিয়েছিলাম মোহাম্মদ ফেসার ব্লগে যে সব আইকনগুলো কীভাবে ডাউনলোড করতে পারেন, তো যা দেখেন নাই দেখে নিতে পারেন আইকনগুলো যদি প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে তো আমি জাস্ট ইমেজে একটা নেম দিয়ে দিলাম, আর সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, আপনারা যে কোনো ইমেজ ইউজ করতে পারেন সমস্যা নেই। তো এখানে একটা টোস্ট দিয়ে দিই যাতে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করলে একটা টোস্ট শো করে, তো আমি এখানে দিতে পারি ক্লিক, তারপরে অ্যাপটা রান করে দেখতে পারি যে কি অবস্থা হইল। তো এই পার্টে আমরা এইটুকু কাজ করলাম, নেক্সট পার্টে আমি আরও ডিপলি কাজ করব, মানে এটা ফুললি শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ক্লিক টোস্ট শো করতেছে,
আর নেক্সট পার্টে নতুন অ্যাক্টিভিটিটা ওপেন করব এখানে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করে। তো নেক্সট পার্ট ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল, সেখানে রান টাইম পারমিশন নিয়ে কাজ করব বা শেয়ার প্রিফারেন্সেস নিয়ে। আল্লাহ হাফেজ।